সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আসে যার, টিকিট কাটায় আসে যার। এই টিকিট কি? আজকের বিষয়টা হলো ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতের বাংলা অর্থ হলো ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। জরিকন কি দেয়? শুধু দাওয়াত দেয় না, ওয়া ইন্নানি মিনাল মুসলিমিন, সে একজন মুসলমান হিসাবে দাওয়াত দেয়। জরিকন কি হিসাবে? দাওয়াত দেয়। দুনিয়াতে যতই দাওয়াতের কাজ থাক না কেন, কোনো দাওয়াত আল্লাহর কাছে কবুল হবে না যদি দাওয়াতটা ইমান ইসলামের উপরে না হয়। এক নম্বর হলো ইমান, দুই নম্বর কি? ইসলাম। এই জন্য আমার সঙ্গে সকলে একটু বলবেন, হ্যাঁ একটু শুরুতে মনোযোগ দেওয়া লাগবে, বুঝলেন, তাছাড়া ওয়াজ বুঝতে পারা কঠিন হবে। আমার সঙ্গে সকলে একটু ধারাপাতের নামও তো আপনারা পড়েন নাই, দুই এককে দুই, দুই দোকানও চার, তিন দোকানও ছয়, চার দোকানও আট। নামতা যদি আপনি মুখস্থ করার সময় বলেন যে আমি তো এগুলো বুঝতেছি না, তখন শিক্ষক কি বলে? যে বোঝা লাগবে না, খালি মুখস্থ কর, পরে বুঝবি, ঠিক কিনা বলেন। তো আমার সঙ্গে নামতার মতো একটু আপনারা বলবেন, ইসলাম হলো একটা গাড়ির নাম, জোরে কোন কিসের নাম? সেই গাড়ির যাত্রীর নাম হলো মুসলমান। সেই গাড়িতে যারা চড়বে সেই যাত্রীর নাম কি? ওই গাড়িতে চড়তে একটা টিকিট লাগবে, জোরে কোন কি লাগবে? সেই টিকিটের নাম হলো ইমান। হ্যাঁ, সবাই খেয়াল করবেন, ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হইয়া কেউ যদি ইসলাম গাড়িতে একবার চড়তে পারে, ইসলাম গাড়ি চলতে 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 তাকে জান্নাত নামক বাড়িতে পৌঁছাইয়া দিবে। আমাদের বাড়ি কোথায়? জোরে কন। আমাদের আদিবি আদম আলাইহিস সালামের বাড়ি কোথায় ছিল? কথা কয় না, কোথায় ছিল? আল্লাহ তৈরি করার পরে দুনিয়াতে পাঠাইছে না জান্নাতে রাখছে? আপনারা কি জানেন না যে তৈরি করার পরে কোথায় রাখছে? জান্নাতে রাখছে। তার মানে আমাদের বাপের বাড়ি জান্নাতে। তো বাপের বাড়ি যদি জান্নাতে হয়, বেটার বাড়ি কোথায়? মাশাআল্লাহ। হ্যাঁ, আপনাকে বলে না যে তোর বাপের বাড়ি কোন জায়গায়? তো বাপের বাড়ি তো মৈনমে। তাহলে সকলে জানে বাপের বাড়ি যদি মৈনমে হয়, বেটার বাড়িও মৈনম। আমার কথা কি আপনারা বুঝতে পারলেন? তাহলে আর একবার বলেন, দেখবেন আজকে ওয়াজ পানির মতো সহজ মনে হবে। ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হইয়া কেউ যদি ইসলাম গাড়িতে একবার চড়তে পারে, ইসলাম গাড়ি চলতে 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 জান্নাত নামক বাড়িতে পৌঁছাইয়া দিবে। ইসলাম গাড়ির গন্তব্য কোথায়? জান্নাতে। জোরে বলেন কোথায়? আমরা কি সকলে জান্নাতে যাবার চাই? চাই। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে টিকিটের দরকার আছে না নাই? সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আসে যার, টিকিট কাটায় আসে যার। এই টিকিট কি? এই টিকিটটা হলো লা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে টিকিট নতুন করে আবার কি করলাম? কাটলাম। ধরে কারণ টিকিট নতুন করে কি করলাম? কাটলাম। এখন গন্তব্য পর্যন্ত টিকিটটা সঙ্গে রাখতে হবে। যে টিকিটটা গন্তব্য পর্যন্ত সাথে রাখা লাগবে, সেই টিকিটের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনারা দেখবেন যে এই যে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড, নাম শুনছেন? শুনছেন? এই বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে সকালবেলা কিছু লোক জিকির করে, আপনারা যা দেখবেন জিকির করে, সকালবেলা জিকির করতেছে, ঢাকা 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 ঢাকা, এই ঢাকা ঢাকা জিকির করে না? করে কি করে না? এটাও কিন্তু জিকির। আবার কতগুলো আল্লাহ 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 এরকম জিকির করে না? তো
তো নওগাঁর একজন লোক এসে, ওই লোকটা আবার মুক্তিযোদ্ধা, জোরে কোন কি যোদ্ধা, মুক্তিযোদ্ধা, ঈশ্বর হাত খপ করে ধরে বলতেছে, তুই কি রাজাকার? তো বলতেছে, ভাই আমার মধ্যে রাজাকারের কি দেখলা? বলে, তুই নওগাঁর মাটিতে ঢাকার জিকির করিস, নওগাঁর মাটিতে ঢাকার জিকির করা যাবে না, নওগাঁর মাটিতে জিকির করতে হবে নওগাঁ 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 নওগাঁ, তুই নওগাঁ নওগাঁ বাদ দে, ঢাকা ঢাকা জিকির করিস কেন? তা হয়তো আপনারা বলবেন, হুজুর আমরা বাংলাদেশে আছি, আপনি আর জান্নাতের জিকির করতেছেন? আসি আমরা বাংলাদেশে, কিন্তু যাব কোথায়? এ জোরে কান, যাব কোথায়? এ কথা যারা বলতেছেন না, দুই কান্দের দুই ফেরেস্তা আছে না নাই? যারা জান্নাতে বলতেছেন, সঙ্গে সঙ্গে ডান কান্দের ফেরেস্তা লিখে রাখছে, আর যারা বলতেছেন না, বাম কান্দের ফেরেস্তা কলম খাড়া করে আছে। আল্লাহ বলে, কি হয় লেখ? কই লিখবো কি, আল্লাহর তো কথা কয় না। আল্লাহ বলতেছে, ঠিক আছে, ওরা কথা না বললেও ওদের পক্ষ থেকে আমি বলতেছি, লেখ। বামকান্দের ফেরেস্তা বলে, আল্লাহ কি লিখবো? আল্লাহ বলতেছে, লেখ বোবা শয়তান, জোরে কন কি শয়তান। তো আপনারা যদি কথা না বলেন তাহলে কি হবেন? তাহলে এই বাংলাদেশ থেকে আমরা যাব কোথায়? আরো জোরে জোরসে বলুন, এমনি এমনি পাড়া পারে থাকলে তাড়া, সঙ্গে নিও গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, জোরে কোন কি ভাড়া? এই গাড়ি ভাড়ার নাম হলো ওয়ামিলুস সলিহাত, নেক আমল, জোরে কোন কি আমল? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়ামিলা সলিহাও ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তো বলতেছে, ভাই জান, আপনার ধারণাও ঠিক, আমার জিকিরও ঠিক। মুক্তিযোদ্ধাকে রাজাকার কি বলতেছে? যে আপনার ধারণাও ঠিক, আমার জিকিরও ঠিক। আপনি ধারণা করছেন এটা নওগাঁ, ঠিক আছে, আমার জিকিরও ঠিক আছে। তো মুক্তিযোদ্ধা এখন রাজাকারকে বলতেছে, তোর জিকির কেমনে ঠিক আমার বুঝাই দে। তখন বলতেছে, আমি হলাম হানিফ গাড়ির কন্ট্রাক্টর, জোরে কন কি গাড়ি? হানিফ হাও অমা আনা মিনাল মুশরিকিন, জোরে কন হানিফ হাও অমা আনা মিনাল মুশরিকিন। আমি কোন গাড়ির কন্ট্রাক্টর? হানিফ। মনে করেন আমি বদরুজিৎ ইসলাম গাড়ির কন্ট্রাক্টর, ধরে কোন আমার গাড়ির নাম কি? সেই গাড়ির যাত্রী কারা হবে? এ কথা কন না কেন, আপনার হবেন না। আমি নওগাঁর মানুষকে ঢাকায় নিয়ে যাবার চাই, নওগাঁর মানুষকে ঢাকায় নিয়ে যাবার চাই, যারা ঢাকায় যাবে তাদেরকে আমি ডাকতেছি, ঢাকা 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 ঢাকা। তখন মুক্তিযোদ্ধা কয়, ভাই রে আমি তো বুঝবার পারিনি, আসলে বোঝা লাগবে, মানুষের তৈরি আইন দিয়ে চললে আপনি কোনোদিন জান্নাতে যাবার পারবেন না, জান্নাতে যাইতে গেলে আল্লাহর আইনে চলা লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? এখন আল্লাহর আইনের কথা বলা শুরু করলি, আপনার যদি কোনো শালা রাজাকার, মুক্তিযোদ্ধা করুক, বোঝা লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? আমরা দেশকে যত ভালোবাসি তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে আমাদের ঈমান ইসলামকে, জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ।